সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। লক্ষ্য করা যাক, এখানে দেওয়া আছে গিভেন দ্যাট ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস ডট 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 প্লাস টোয়েন্টি স্কোয়ার ইকুয়াল টু 2870। দ্য ভ্যালু অফ টু স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার প্লাস এইট স্কোয়ার প্লাস ডট 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 প্লাস ফোরটি স্কোয়ার ইকুয়াল টু হোয়াট ইজ ইকুয়াল টু হোয়াট। এখানে দেওয়া আছে যে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস ডট 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 প্লাস টোয়েন্টি স্কোয়ার এর মান হচ্ছে 2870। তাহলে আমাদের টু স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার প্লাস এইট স্কোয়ার প্লাস ডট 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 প্লাস ফোরটি স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে। আমরা যদি এই যে এক্সপ্রেশন প্রদত্ত যে এক্সপ্রেশন সেই এক্সপ্রেশনটির দিকে তাকাই, আমরা কিন্তু সহজে দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটি সংখ্যাকে আমরা চাইলে ভেঙে লিখতে পারি। লক্ষ্য করা যাক, আমরা টুকে এখানে টু ইন্টু ওয়ান আকারে লিখতে পারি, তাহলে আমরা পাচ্ছি টু ইন্টু ওয়ান স্কোয়ার। অনুরূপভাবে আমরা ফোর কে ভাঙতে পারি টু ইন্টু টু স্কোয়ার। আমরা সিক্স কে ভাঙতে পারি টু ইন্টু থ্রি স্কোয়ার, এটা প্লাস হবে, এটা দুঃখিত আমরা এখানে গুণ দিয়েছিলাম ভুল করে, এটা প্লাস হবে প্লাস। অনুরূপভাবে ডট 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 লক্ষ্য করা যাক, আমরা ফোরটি কে ভেঙে টু ইন্টু টোয়েন্টি আকারে লিখতে পারি, তাই না? লক্ষ্য করা যাক, এখানে প্রত্যেকটি সংখ্যাকে কিন্তু আমরা দুটি সংখ্যার গুণফল আকারে লিখেছি। একটি সংখ্যা হচ্ছে টু, অপর সংখ্যাটি হচ্ছে, লক্ষ্য করা যাক, আমরা মূল সংখ্যাটিকে টু দিয়ে ভাগ করলে যা পাই তা, রাইট? একটি সংখ্যা হচ্ছে টু, অপর সংখ্যাটি হচ্ছে, এখানে লক্ষ্য করা যাক, টুকে টু দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি ওয়ান সেটি। অনেকভাবে আমরা দেখছি এই সংখ্যাটির ক্ষেত্রেও একটি সংখ্যা হচ্ছে টু, অপর সংখ্যাটি হচ্ছে ফোর কে টু দিয়ে ভাগ করলে যা, অর্থাৎ টু, কারেক্ট? তাহলে আমরা কিন্তু এখানে প্রত্যেকটি সংখ্যাকেই দেখছি দুটি সংখ্যার গুণফল আকারে লিখে প্রকাশ করেছি। এখন আমরা এখানে এই সংখ্যাগুলোকে আলাদা করে লিখবো। লক্ষ্য করা যাক, আমরা চাইলে এখানে টু ইন্টু ওয়ান স্কোয়ার এই সংখ্যাটিকে টু স্কোয়ার ইন্টু ওয়ান স্কোয়ার আকারে লিখতে পারি। অনুরূপভাবে টু ইন্টু টু স্কোয়ার, টু ইন্টু টু স্কোয়ার এই সংখ্যাটিকে আমরা টু স্কোয়ার ইন্টু টু স্কোয়ার আকারে লিখতে পারি। অনুরূপভাবে টু ইন্টু থ্রি স্কোয়ার এই সংখ্যাটিকে আমরা টু স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার আকারে লিখতে পারি, প্লাস ডট 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 প্লাস। অনুরূপভাবে টু ইন্টু টোয়েন্টি স্কোয়ার এই সংখ্যাটিকে আমরা টু স্কোয়ার ইন্টু টোয়েন্টি স্কোয়ার আকারে লিখতে পারি। এখন লক্ষ্য করা যাক, এখানে প্রত্যেকটি সংখ্যা থেকে আমরা কিন্তু টু স্কোয়ার কমন নিতে পারবো, তাই না? আমরা কিন্তু প্রত্যেকটি সংখ্যা থেকে এখানে টু স্কোয়ার কমন নিতে পারি। যদি আমরা এখানে প্রত্যেকটি সংখ্যা থেকে টু স্কোয়ার কমন নেই, লক্ষ্য করা যাক, প্রথম সংখ্যায় থাকছে এখানে ওয়ান স্কোয়ার, দ্বিতীয় সংখ্যায় বাকি থাকছে টু স্কোয়ার, তৃতীয় সংখ্যায় বাকি থাকছে থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস সর্বশেষ সংখ্যা এখানে বাকি থাকছে টোয়েন্টি স্কোয়ার, কারেক্ট? এবং টু স্কোয়ার মানে কি? টু স্কোয়ার মানে কিন্তু ফোর। এবং আমরা লক্ষ্য করি আমরা এখানে যে নতুন এক্সপ্রেশনটি পেয়েছি এই এক্সপ্রেশনটির মান কিন্তু প্রশ্নে দেওয়া আছে, কারেক্ট? ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস ডট 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 প্লাস টোয়েন্টি স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে 2870। তাহলে আমরা এই এক্সপ্রেশনের মান এখানে সরাসরি বসিয়ে দিতে পারি, আমরা পাচ্ছি 2870, কারেক্ট? তাহলে আমরা এখানে ফোর দিয়ে এই সংখ্যাটিখানে সিম্পলি গুণ করবো। আমরা সামনে ক্যালকুলেটার নিয়ে আসি, আমরা সামনে ক্যালকুলেটার নিয়ে আসবো, আমরা 2870 এই সংখ্যাটিকে ফোর দিয়ে গুণ করবো, আমরা পাচ্ছি 11480, কারেক্ট? তাহলে আমরা আমরা দেখছি আমাদের প্রদত্ত যে এক্সপ্রেশন, লক্ষ্য করা যাক, প্রদত্ত যে দ্বিতীয় এক্সপ্রেশন সেই এক্সপ্রেশনের মান হচ্ছে 11480। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার।